ঈদ মোবারক। আজকে এক মাস রমজানের অপেক্ষা করিয়া ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়িয়া আপনারা তো সামনে আইলাম, আশা করি আর আপনারাই ভালো আছেন আর আমিও বেশ ভালো। কেটা হইতাম কিচ্ছু করার নাই, তবে আপনারা কেমন আছেন বা আপনারা তো সামনে আওয়াটা আমি ভাবলাম যে অত্যন্ত জরুরি, ডেইলি ডেইলি ভিডিও দিলাম কিন্তু ঈদের দিন আপনারা তো লাগে মোলাকাত করলাম না, এখান কিলা কিলা লাগে, তো কারণে আপনারা তো সামনে আমি আইছি। তবে এখন আপনারা তো দেখানোর চেষ্টা করবো তোটা যে ঈদের দিনটা আমার কিলা যার বা ঈদের দিনও কিতা ওর না ওর ঈদের দিন বর্তমানে কোন অবস্থায় আছে আপনারা তো সব বেশ ক্লিয়ার করার চেষ্টা করবো। অতক্ষণ সময় পর্যন্ত আমার লগে থাকবো, ভিডিওটা না টানিয়া শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব। ঈদের নামাজ হওয়ার পর ক্যামেরার সামনে, তারপরে অনেক মানুষ আপনারা এতে দেখতে পাইতরা, কারণ ক্যামেরা অতটুকু ধরেন না, হইতে গেলে জনসমুদ্র। তো তারপর ঈদগাহ ময়দানও আপনারা এতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা, অনেক ইন্টারেস্টিং ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এতে বুঝবা। Thank you.
ভিডিওটা লম্বা হওয়ার কারণে ওখানেও শেষ করে দিই, আর কারণ লম্বা হইলে আপনারাই তো দেখতে অসুবিধা। নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করবো। যদি এখনও ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করিয়া দ্বারর ঘন্টিও গো বাজাইয়া দিবা। থ্যাংক ইউ।